রাজধানীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন র্যাবের দাবি নিহতরা কাভার্ড ভ্যান ছিনতাই চক্রের সদস্য র্যাবের মিডিয়া উইং থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে ভোররাতে একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেন দায়িত্বরত র্যাব সদস্যরা কিন্তু এর চালক সিগনাল না মেনে কাভার্ড ভ্যানটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন এ সময় র্যাবের সাথে কাভার্ড ভ্যানে থাকা ব্যক্তিদের গুলি বিনিময় হয় পরবর্তী সময়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখা যায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন